আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেকে ভালো আছেন। অনেকদিন পরে নতুন একটি টপিক নিয়ে ভিডিও নিয়ে আসলাম, আর এখন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে কোনো একটি সমস্যার কারণে কিন্তু আমি অনেকদিন ভিডিও দেইনি। তো যাই হোক, আমরা কিন্তু 5 থেকে 7 বছর আগে 10 টাকায় 40 মিনিট কথা বলতে পারতাম। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, কারণ কল রেট বাড়ার কারণে। এখন দেখা যায় যে 10 টাকা দিয়ে সর্বোচ্চ 15 মিনিট বা 20 মিনিটের মতো কথা বলা যায় না। তো যাই হোক, এখন কিন্তু বর্তমানে সরকারিভাবে কিছুদিন আগে একটি অ্যাপস লঞ্চ করেছে, যার নাম হলো আলাপ। তো আলাপের মাধ্যমে কিন্তু আপনারা এখন থেকে 10 টাকা দিয়ে 30 মিনিট কথা বলতে পারবেন। তো কিভাবে আপনারা 10 টাকায় 30 মিনিট কথা বলবেন যে কোনো নাম্বারে এই আলাপ অ্যাপ দিয়ে, বা কিভাবে আপনারা এই আলাপে রিসার্চ করবেন, সকল কিছু কিন্তু আজকের এই ভিডিও জুড়ে আমি আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর শিখে নিন কিভাবে 10 টাকায় 30 মিনিট কথা বলা যায় বা 20 টাকায় 60 মিনিট কথা বলা যায়। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছেন মেহেদী হাসান ভুবন, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা টিপস। ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আপনারা এখানে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলের ডিসপ্লেটা। তো এটা লক্ষ্য করুন আর আপনারা দেখে নিন যে কীভাবে এটা কী করতে হয়। তো আমরা প্রথমে কিন্তু চলে গেলাম গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা আলাপ লিখে সার্চ করলাম আর এখানে ইনস্টলিং অ্যাপটা আসছে। তো আমরা কী করবো, এটাকে ইনস্টল করে দেবো। তো ইনস্টল করার পরে আপনারা কী করবেন, একটু ওয়েট করবেন এবং এটা ইনস্টল হবে। ইনস্টল হতে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে 1 মিনিটও লাগতে পারে, 2 মিনিটও লাগতে পারে, আবার 30 সেকেন্ডও লাগতে পারে। তো যাই হোক, এটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো ইনস্টলের পরে আপনারা কী করবেন, এটাকে ওপেন করবেন। তো আমার ইনস্টলের কাজ শেষ, তো আমরা ওপেনে ক্লিক করি। তো ওপেনে ক্লিক করার পরে আপনাদেরকে আলাপ ইন্টারফেসে নিয়ে যাবে। ইউর আলাপ নাম্বার, যেমন বাংলাদেশের কোড নাম্বার হলো +88 আর আলাপের কোড নাম্বার হলো 09696। আর শেষের যে 6টা যে ডিজিট আছে, আপনারা যে নাম্বারটা রেজিস্ট্রেশন করবেন সে একই নাম্বার থাকবে আর কি। তো তারপরে হলো আপনার এখানে লেখছে আলাপ চ্যাট ভিডিও কলিং অ্যাপ, মানে আপনারা এটার মাধ্যমে আলাপ টালাপ চ্যাটও করতে পারবেন এমনকি ভিডিও কলেও কথা বলতে পারবেন। অ্যাট্রাকটিভ কল রেট, মানে 30 পয়সা মিনিট কথা বলতে পারতেছেন অনেকদিন পরে এই সময়ে বর্তমান বাংলাদেশে। তো তারপরে আছে এখানে সেভ উইথ আলাপ লেটেস্ট ডাটা ইউজিং, মানে আপনাদের লেটেস্ট সব কিছু পাওয়া যাবে এখানে। তারপরে রেফার ফ্রেন্ড অ্যান্ড আর্ন, মানে আপনারা এটা কিন্তু রেফার করে আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে এটাকে আর্নও করতে পারবেন এটার থেকে। তো তারপর আপনারা ইন্টার ইউর ফোন নাম্বারে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বারের মাধ্যমে আলাপটা অ্যাকাউন্ট করতে চান। তো আলাপ অ্যাকাউন্টে যখন আপনারা রেজিস্ট্রেশন করতে যাবেন তখন কিন্তু একটা পিনকোড আসবে আপনাদের এখানে। তো পিনকোডটা কী করবেন, মেসেজ অপশনে গিয়ে সেই পিনকোডটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পরে আপনাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পরে এখানে বলতেছে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, মানে সামনের পিকচারটা এবং পিছনের পিকচারটা তুলতে হবে। তো ন্যাশনাল আইডির সামনের ছবিটা প্রথমে তুলবেন আর দেখবেন জন্ম তারিখ এবং কি ভোটার আইডি নাম্বারটা এখানে আসছে। তো তারপরে সাবমিটে ক্লিক করবেন। ছবিটা যখন তুলবেন তো তখন অবশ্যই আলোর ভিতরে রাখবেন। তারপরে ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলবেন আপনারা। তো তোলার পরে আপনারা কী করবেন, ওকেতে ক্লিক করবেন। তো আমি ন্যাশনাল আইডির পিছনের ছবিটা তুলি। তো তোলার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমার জন্ম তারিখ, তারপরে আমার ফাদার নেম, মাদার নেম সকল কিছু কিন্তু আসবে। তো আসার পরে যখন সব ঠিক থাকবে আমরা কী করব, সেলফি তুলে নেব। সেলফি তুলে সাবমিট করে দেবো এবং কি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। তো এখন একটু ওয়েট করতে হবে, তারপরে দেখেন ইনস্টলিং করবে। এছাড়াও অ্যালাও ক্লিক করে দেবেন। অ্যালাও ক্লিক করার পরে আমাদের আলাপ অ্যাকাউন্টটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আলাপের কিন্তু ইন্টারফেসটা এখানে চলে আসছে। তো এখানে আপনারা যদি কন্ট্যাক্ট ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো নাম্বার দেখতে পারবেন, আপনাদের যত নাম্বার আছে আর কি, এখান থেকে কিন্তু সবখানে কল করতে পারবেন। যাদের আলাপ অ্যাকাউন্ট নেই তাদের কাছেও কিন্তু আপনারা এখান থেকে কল করতে পারবেন। এবং কি এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন মেসেজ অপশন আছে এবং কি সাথে আছে ডায়াল অপশন। তো আমরা ডায়াল অপশনে ক্লিক করে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাদের কাছে কিন্তু টোটালি 0 টাকার মতো আছে। তো এখানে কিন্তু 0-0 দেখা যাচ্ছে। তো আমাদের কিন্তু রিসার্চ করতে হবে। যাই হোক, কিছু সেটিং দেখায় তারপর আপনাদের রিসার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা রিসার্চ করবেন। তো যাই হোক, এখন দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা একদমই 0 ব্যালেন্স। তো আপনাদের কী করতে হবে, রিসার্চও করতে হবে এবং কি আপনাদেরকে ডায়াল করে দেখাচ্ছি। যেমন আপনার যদি কোনো নাম্বার এখানে ডায়াল করি, তো ডায়াল করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি অডিও কল, ফ্রি ভিডিও কল
এবং পেইড কল। ফ্রি অডিও কল হলো আপনার আলাপ টু আলাপ, আপনারা ফ্রি অডিও কলে কথা বলতে পারবেন, আলাপ টু আলাপ আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন, এবং কি পেইড কল মানে যাদের আলাপ অ্যাকাউন্ট নাই তো তাদের কাছে আপনারা যে কোনো নাম্বার, মানে যারা বাটন ফোন ইউজ করে বা আলাপ অ্যাকাউন্ট করে নাই তাদের কাছে আপনারা পেইড কলে কথা বলতে পারবেন 30-35 মিনিট। তো এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে এবং কি ব্যালেন্স জিরো, ইমেল আছে, আলাপ নাম্বার আমার এটা কিন্তু দেওয়া আছে, যেমন লাস্টের ডিজিটগুলো ঠিক আছে, সামনেরগুলো হয়েছে, যেটা বলছিলাম কোড নাম্বার সেটা আসছে, ডেট অফ বার্থ আসছে, জেন্ডার এখানে মেল দেওয়া আছে অলরেডি, এবং কি ন্যাশনাল আইডি ভেরিফিকেশন, মানে এখানে কিন্তু আমার আইডিটা কিন্তু ভেরিফিকেশন করা আছে। যাদের এনআইডি ভেরিফিকেশন হয় নাই তো তারা কিন্তু আপনারা এখান থেকে এনআইডিটা ভেরিফিকেশন করতে পারেন। আর অবশ্যই খেয়াল করলে দেখতে পারলেন যে নাম্বারটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, তার মানে আপনাদের নাম্বারটা কিন্তু আপনারা গোপন রেখেও এখন থেকে খুব সুন্দরভাবে কথা বলতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এখন থেকে নাম্বারটা গোপন রেখে বা যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন 10-30 মিনিট। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আসলে সম্ভব, কারণ রিচার্জ করা সহজ দেখাবো এখানে। তো এছাড়া আপনাদের এনআইডি ভেরিফিকেশনটা এখানে কিন্তু কনফার্ম করা আছে। তো আমরা ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে আমরা এখন যাবো হলো সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ লেখা আছে, নোটিফিকেশন টুন লেখা আছে, অ্যাকাউন্ট লেখা আছে, চ্যাট লেখা আছে, কল রেকর্ডিং লেখা আছে, ব্লকেড কন্ট্যাক্ট মানে আপনাদের আপনারা যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কিন্তু এটার মাধ্যমে আপনারা ব্লকও করে রাখতে পারবেন, এবং কি কল রেকর্ডিংও করতে পারবেন। এছাড়াও আছে কল ফরওয়ার্ডিং, মানে আপনাদের এখানে কেউ যদি কল দেয় বা আপনারা যদি ব্যস্ত থাকেন তাহলে কোন নাম্বারে আপনাদের এই কলটা ট্রান্সফার করতে চাইতেছেন সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। তো আমরা ব্যাগে চলে আসি এবং আপনাদেরকে আমরা রিসার্চ সিস্টেমটা দেখাই। তো রিসার্চে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কী করব, বিকাশের মাধ্যমে রিসার্চটা করে ফেলি, নগদের মাধ্যমে করতে পারেন আপনারা কোনো সমস্যা নাই। তো আমি কী করব, বিকাশের মাধ্যমে আপনাদেরকে রিসার্চটা করে দেখাচ্ছি। এই জন্য আমাদের কী করতে হবে, বিকাশে ক্লিক করতে হবে। তো বিকাশে ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখানে দেখা যাচ্ছে যে 10 থেকে আপনারা 1000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। তো আমরা 10 টাকা আপাতত রিচার্জ করে আপনাদেরকে দেখাই। এখানে 10 দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের বিকাশের পেমেন্ট অপশানে নিয়ে যাবে, যার পরে আপনারা কী করবেন এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন, যে নাম্বার আর কি বিকাশ করা আছে। তো পাসওয়ার্ড টাসওয়ার্ড নিয়ে অনেক ফ্রি আবার সমস্যা, মানে চিন্তা করেন যে পাসওয়ার্ড হ্যাক হয়ে যায় কিনা, এগুলো তো কোনো সমস্যা নেই, এটা বিকাশের ইন্টারফেস। তো তারপর আপনাদের এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে, তো ভেরিফিকেশন কোডটা আপনারা দিয়ে দিবেন এবং কি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে বিকাশের পেমেন্ট করা বা আপনাদের এখানে রিসার্চ করা। তো আপনারা রিসার্চ করার পরে যখন ব্যাগে আসবেন দেখতে পারবেন আপনাদের ব্যালেন্সটা কিন্তু যোগ হয়ে গেছে। তো পেমেন্টের সময় কিন্তু এখানে 3 সেকেন্ড সময় নেয় আর কি, তো 3 সেকেন্ড পরে এটা পেমেন্ট হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টটা কিন্তু হয়ে গেছে অলরেডি, বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ওকে দেখেন পেমেন্টের মেসেজও এসে গেছে কিন্তু অলরেডি। তো যাই হোক, আমাদের কিন্তু পেমেন্ট করার কাজটা শেষ, এখন আমরা ব্যাগে আসলাম এবং আপনাদেরকে দেখাই যে আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন বর্তমানে 10 টাকার মতো আছে। তো রিসার্চ করলাম এই মাত্র, তো আপনারা দেখতে পাচ্ছেন নাল চিহ্ন দেওয়া আছে, তো রেড চিহ্নের ভিতরে দেখতে পাচ্ছেন যে 10 টাকা কিন্তু অলরেডি রিসার্চ হয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু এরকমভাবে রিসার্চটা করতে পারেন। তো আসলে এই ছিল আসলে স্ক্রিন ভিডিও, তো আপনারা যেটা দেখতে পারলেন। এখন কথা হলো যে আপনারা এই নাম্বারটা দিয়ে কিন্তু যে কারোর কাছে কল করতে পারবেন, তো বুঝতেই পারছেন কিন্তু আপনারা অলরেডি, মানে আপনারা যদি আলাপ টু আলাপ, ধরেন আমার আলাপ অ্যাকাউন্ট করা আছে, আপনারও আলাপ অ্যাকাউন্ট করা আছে, মানে ইমুর মতো আর কি, ইমুতে যেমন আমরা অডিও বা ভিডিও কলে কথা বললে কিন্তু আমাদের কোনো টাকা কাটে না, শুধু এমবি কাটে, ঠিক একইভাবে আলাপ টু আলাপ যদি আমরা অডিও বা ভিডিও কলে কথা বলি তাহলে কিন্তু আমাদের টাকা কাটবে না, এমবি কাটবে। আর আমরা যখন আলাপ থেকে অন্যান্য নাম্বারে কল দেবো তো তখন কিন্তু আমাদের টাকাটা কাটবে। যেমন যাদের আলাপ অ্যাকাউন্ট করা নাই বা অনেকে আছে বাটন ফোন চালায়, তো তাদের ওইখানে যখন আপনি কল দিবেন তখন কিন্তু এটা 30-35 মিনিট কাটবে। আর এবং কি আরেকটা জিনিস আপনারা হয়তো জানেন না বা আপনাদের জানিয়ে দেওয়া দরকার, সেটা হলো যে আপনারা যখন আলাপ থেকে অন্যান্য নাম্বারে কল দিবেন তো আলাপ অ্যাপসটা কিন্তু অল টাইম ইন্টারনেটের মাধ্যমে চলবে, তার মানে আপনাদের কিন্তু ইন্টারনেটটা সচল রাখতে হবে অল টাইম। তো এটা আপাতত কোনো সমস্যা না, কারণ আমরা তো ইন্টারনেট অল টাইম কানেক্টেড থাকি। তো এখন থেকে কিন্তু আপনারা 10 টাকায় 30 মিনিট, 20 টাকায় 60 মিনিট বা 100 টাকায় 300 মিনিট কথা বলতে পারতেছেন। তো যাদের বেশি বেশি কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন আছে তো তারা অবশ্যই 10 টাকায় 30 মিনিট বা 100 টাকায় 300 মিনিট কথা বলবেন, বা যারা ব্যবসায় আছেন কাজের প্রয়োজনে আপনারা কল করেন অনেক সময় অনেক জায়গায়, তো তাদেরও কিন্তু এখন থেকে অনেকটা সেভ হবে যদি আলাপ অ্যাপটা ইনস্টল করেন। তো আলাপ অ্যাপের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন বা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, এই বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে সমাধান করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, ততক্ষণ ভালো থাকবেন।
ধন্যবাদ। We'll be right back.